গুড মর্নিং ফ্রেন্ডস আসলে আজকে এসেছি অনেক সকাল সকাল তো এসে একটা গুড মর্নিং না বললে হয় না এত সকালে এসে আর চারদিকে দেখতে পাচ্ছেন এখনও একটু কুয়াশা কুয়াশাই রয়েছে আর রোদও একদম ওঠেনি মেঘলাও রয়েছে আকাশটা তো আজকে চলুন আমরা দেখে নিই যে এই যে বাজারে কিন্তু সবজির দাম আবার আগুন হয়ে গেছে এমনিতেই এবারে সবজির দাম একদম কমেনি তার মধ্যে কিছুদিন আগে যখন ভীষণ গরম পড়ছিল তখন কিন্তু বাজারের সবজিতে একদম হাত দেওয়া যাচ্ছিল না আবার মাঝখানে যে একটু বৃষ্টি হয়েছিল তখন আবার কিছুটা সবজির দাম একটু কন্ট্রোলে এলেও এখন কিন্তু সবজির দাম আবার আগুন কারণ শীতের যে সবজিগুলো এতদিনে উঠতে শুরু করে সেই সব সবজিগুলো কিন্তু এবারে কিছুই হয়নি কারণ আপনারাও জানেন এবারে যে ওয়েদার রয়েছে তাতে সবজি তো একদমই পাওয়া যাচ্ছে না আমরা বাগান থেকেই দেখুন কিছুই করতে পারছি না ঢাকা দিয়ে এই করে সেই করে তাহলেই বুঝতে পারছেন যারা চাষ করছেন তাদের কি অবস্থা তো এই সময়ে আমাদের ছাদ বাগানের সবজি কতটা উপকারী এই যে যখন যখনই বাজারে আগুন ছোঁয়া দাম হয় তখন কিন্তু ভীষণভাবে হেল্প করে আমাদের ছাদ বাগান তো চলুন আজকেও আপনাদের জন্য রয়েছে একটা হারভেস্টিং ভিডিও তো কি কি সবজি আজকে পাওয়া যায় চলুন একবার দেখে নেই তো আজকের এ ফুল ফল সবজি তিনটেই থাকবে তো চলুন কোনটা কতটা কি পাই দেখে নেই চলুন তো প্রথমে এই ভেন্ডি দিয়েই শুরু করি আর এই দেখুন এই ভেন্ডিটা খুব বড় হয়েছে কচি কিন্তু একদমই রয়েছে এটা যদিও একটু ছোট আর একটু বড় হতো তুলে নিই কারণ খুব উচি একদম যে ভেন্ডিগুলো থাকে সেগুলো কিন্তু খেতে ভাতে আমি ভীষণ ভালোবাসি মানে সেদ্ধ খেতে যদি আমার সবসময় একটু এই যে লাইট লাইট খাবারই পছন্দ ভেন্ডি আবার প্রচুর ডাল চারদিকে বেরিয়ে এই যে ছোট ছোট হচ্ছে অনেক কাল আমার এক বন্ধু একটু বের সম্বন্ধে জানতে চেয়েছিলেন তো ওটা আমি আগামীকাল শেয়ার করে দেবো আজকে একদম ভুলে গেছি আর একটু লঙ্কা তুলতে চলে এলাম তো আজকে যে সবজিওয়ালা ভাই সবজি দেয় আমায় তো ওখানে লেবু আর শশা কিনতে গিয়ে লঙ্কার দামটা জিজ্ঞাসা করেছিলাম তো বললো দুশো টাকা কিলো লঙ্কা আসলে লঙ্কার দাম বেশি জানি কিন্তু এতটা আমার কিন্তু আইডিয়াই ছিল না কারণ লঙ্কা আমাকে তো কোনোদিনই কিনতেই হয় না মোটামুটি ধরে রাখুন গত শীত থেকে এ পর্যন্ত লঙ্কা কিন্তু আমার বাগানেই প্রচুর পরিমাণে হচ্ছে একদম কিনতে হয়নি আমাকে ব্যাস এই গাছটা থেকেও কিন্তু অনেকটাই লঙ্কা পেলাম আর এই গাছটা একদম সেরকম বলতে গেলে কিছুই খাবার দেওয়া হয়নি গত বছরের গাছ গাছটা বেশ বড় হয়েছে এত দিনে ডালপালা ছেড়ে বেশ বড় হয়েছে তো এই গাছটা ছোট ছোট হয়ে এরকম হয়েই ছিল সেরকমভাবে কখনো কুকড়েও যায়নি গাছটা কিন্তু কোনো গ্রোথ ছিল না এত দিনে এখন গ্রোথ হয়ে সেই গত বছরের গাছে এবার কিন্তু ভালো লঙ্কা দিচ্ছে এদিকে সিম যতটা ফুল দিয়েছিল ততটা কিন্তু একেবারেই দাঁড়াচ্ছে না কিছু কিছু হচ্ছে কিন্তু সিম কিন্তু এখানে হচ্ছে না। দেখা কি করা যায়। এখানে বেশ কিছু বীজও কিন্তু আমি রেখে দিয়েছি এদিকেও রেখেছি ওদিকেও রেখেছি আহ ভেন্ডির বীজ অনেকটাই বেশ হয়ে গেছে আর এখান থেকে আজকেও নিয়ে নেবো কিছু লাউ ডগা এই যে যেই সাইড ডগাগুলো বেরিয়েছে এইগুলোই নিয়ে নেব একটা করে ডগা ছেড়ে দিচ্ছি কারণ এই দিক থেকে শুধু আমি ডগা পাতাই খাব এটা বেশি দিন রাখাও যাবে না এই যে একদম কচি কচি ডগাগুলো বেরিয়েছে এইগুলোই নিয়ে নেব সেদিন যে কেটে দিয়েছিলাম মাথাটা কাটার পরে কিন্তু প্রত্যেকটা গোড়া থেকে যে ডগা বেরোচ্ছিলো প্রতিটা ডগা সুন্দর হয়েছে দুটো একটা ছেড়ে দিলাম এগুলো তাহলে তাড়াতাড়ি বাড়বে না আর এদিকে তোলার মতো নেই এগুলো খুবই ছোট এটা তোলা যেতে পারে আর কিছুটা যে মরা পাতা এগুলো কেটে বেডের মধ্যেই দিয়ে দেব আর সেদিন আমার এক বন্ধু বলেছিলেন আমি যে ঘাস তুলে ফেলেছিলাম যেটা কানাই শাক তো যদি আজকে সেই বন্ধুটি থেকে থাকেন বা যদি কারো জানা থাকে সেটা কি এই পাতাটা এটা কিন্তু আমি কখনো খাইনি তবে আমার কাছে এক মাসি কাজ করতে আগে থাকতেন তো ওই মাসি কিন্তু আমাকে বারবার বলতেন যে এইগুলো খাওয়া যায় তো তো আমি আর ট্রাই করিনি বলবেন আপনারা যে সেটা এইটাই সেই কানাই শাক কিনা শাকটা কিন্তু ভীষণ যদি খাওয়া যায় এত সুন্দর হয় আর এত তরতাজা হয়ে ওঠে খুব ভালো হয় দেখে সত্যিই খেতেই ইচ্ছে করে ব্যাস এদিকে অনেকটা হালকা হলো ডগা কিন্তু আবার প্রচুর বেরোচ্ছে আবার কদিনের মধ্যেই দেখতে পাবেন ডগা এদিকটা ভর্তি হয়ে গেছে আর এখান থেকে আর একটু লঙ্কা আজকে তুলে নিতেই হবে কারণ এই লঙ্কাগুলো একদম ম্যাচিওর হয়ে গেছে তোলার মতো তো এই যে খানিকটা সবজি যদি আমরা নিজেদের গার্ডেনে করতে পারি সেটা হোক ছাদ বাগান বা হোক নিচের বাগান তাতে কিন্তু সুবিধা রয়েছে অনেক রকমের যেমন এই যে বাজারে এখন প্রচণ্ড পরিমাণে সবজির দাম আগুন ছোঁয়া একেবারে কোনো সবজিতেই হাত দেওয়া যাচ্ছে না আজকে আমি বেশ কিছু সবজির দাম শুনছিলাম সত্যি সত্যিই এতটাই চড়া দাম যে সবজি খাওয়াটাই মানুষের পক্ষে এখন অসম্ভব হয়ে উঠছে আস্তে আস্তে এই যে বেগুনের যেমন একশো কুড়ি টাকা কিলো তারপর লঙ্কা দুশো টাকা এইরকম বিভিন্ন রকমের সবজি দেখলাম একশো কুড়ি টাকা নব্বই টাকা আশি টাকা এর নিচে কোনো সবজি নেই তো এই সময়ে যদি আমরা গার্ডেন থেকে কিছুটা সবজি পাই আর যেটা একেবারেই না কিনলে নয় আমাদের হয় না সেটুকু কিনলেই কিন্তু হয়ে যায় তারপরে যখন আমরা সব সময় যেমন একটু বাজার যেতে পারছি না বা সময়ের অভাব রয়েছে হাতে তারা রয়েছে যদি গার্ডেনে খানিকটা সবজি থাকে তাহলে কিন্তু অনেক সময়ই চালিয়ে নেওয়া যায় যে ঠিক আছে যেইটুকু আছে আমি ওইটুকু দিয়েই আপাতত আজকের দিনটা আমি চালিয়ে নিচ্ছি এই যে চালিয়ে নেওয়ার ব্যাপারটা এটা কিন্তু আমাদের ভীষণভাবে হেল্প করে তা না হলে হয়তো দেখবেন হাতে একদম সময় নেই হয়তো খুবই ব্যস্ত তখন আমাদের ছুটতে হচ্ছে বাজারে তো একটু খানি সবজি যদি বাড়িতে আমরা করে নিতে পারি প্রথমত তো একটা অর্গ্যানিক সবজি পাই তার টেস্ট আলাদা সেই সব তো আছেই তারপরেও বিভিন্ন রকমের সুবিধা কিন্তু পাওয়া যায় একটু সবজি বাগান যদি আমরা বাড়িতে করি তো দেখুন এখানে আমি বেশ অনেকটাই লঙ্কা তুলে নিলাম আর কি সুন্দর লঙ্কার যেমনি সাইজ আর তেমন কিন্তু টেস্ট এবারে তুলে নেবো এই যে মালটার এই মালটাটা যে কি অপূর্ব হয়েছে কি বলবো মানে বাজার থেকেও আমরা যে মালটা গুলো কিনে খাই বা মৌসুমি কিনে খাই তার থেকে অনেক অনেক বেশি কিন্তু মিষ্টি তো এই পরিমাণে এবার থেকে ভালো যত্ন করতে হবে আর অন্তিম যদি খাবার নাও দেয় তো আমাকে কেয়ার করতেই হবে কারণ কি অপূর্ব মৌসুম্বী সে আপনারা মানে বলে বোঝাতে পারবো না গাছে যে এত সুন্দর মুসুম্বি হয় তো এটা হচ্ছে ওয়ান মালটা আর আমি যে আজকে দুটো ফল ছিল আর দুটোই কেটে নিলাম আসলে আগেও হয়েছিল তখন ঠিক টাইমে না তোলার কারণে বুঝতে পারিনি তখন কিন্তু এত ভালো রেজাল্ট পাইনি তো মুসুম্বি তোলার সময় হচ্ছে এই যে সেপ্টেম্বরের শেষ আর অক্টোবরের প্রথম এই সময়টাই কিন্তু মুসম্বি তুলে নিলে ঠিকঠাক রসটা পাওয়া যায় যেমন এইটা সেরকমভাবেই রেডি হয়েছে আর এদিকেও আরো রয়েছে তো আজকে এতগুলো তুলব না এটাও খুব সুন্দর সাইজ হয়েছে এদিকেও একটা রয়েছে ওটা কি মৌসুমি এটা হচ্ছে ইয়েলো মালটা আর ছাদ বাগান থেকে এই রকম সুন্দর মুসম্বি তোলার যে ফিলিংস সেটা কিন্তু সত্যি বলে বোঝানো যাবে না এটা যারা করছেন তারাই জানেন আর এদিকে তুলে নেব একটু পুঁইশাক এই যে ভুলেই গেছি তুলতে এখানেও কিন্তু খুব সুন্দর দুটো ডগা হয়েছে আর ওই যে একটু একটু ছেড়ে কাটবো তাহলে আবার পরের ডগাগুলো খুব তাড়াতাড়ি রেডি হবে এমনিতেও এখানে কিন্তু অনেকগুলো ডগা আবার রেডি হচ্ছে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে এদিকে একটা লাল পিও তুলে নেব। আর এই যে ছোট্ট টপটার মধ্যেই আমাকে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু পুঁইশাক দিচ্ছে প্রায়ই এখান থেকে একটু করে তুলে নিই তো অনেকটাই বেশ এই যে হয়ে গেছে আর এদিকে ধনে পাতাগুলো কিন্তু বেশ ভালোই আছে এই যে শেডের তলায় রেখে দিয়েছি তো মনে হচ্ছে যেন এইবারে আমি খানিকটা ধনেপাতা এখান থেকে পাবো কারণ এদের চেহারা বেশ ভালোই আছে আর এইদিকে দিয়েছিলাম যেই বীজগুলো সেই বীজগুলো দেখছি এই যে একটুখানি বেগুনের চারাটা হয়েছে আর পাকচইটা একটু হয়েছে আর বাদ বাকিগুলো কিন্তু তেমনভাবে ওঠেনি তো এগুলো একদমই ছোট আছে এই যে বৃষ্টিটা একটু গেলেই বসিয়ে দেবো আর এইদিকে আমার মটর শাকটাও কিন্তু বেশ উঠে গেছে কিন্তু এমনি এগুলো দিয়েছি আমি ঘুগনি মটর আর তার জন্যে কিন্তু শীষ খুব বেশি হচ্ছে আর এখানে দিয়েছি খানিকটা সর্ষে এই যে একটু একটু বড়ো হচ্ছে আর এবারে চলুন একটু নিচের বাগানে যাব। আর নিচের বাগানে একটু চেঞ্জ করেছি একটা জিনিস চলুন দেখাই আর এখানেই দেখুন সকালবেলায় প্রত্যেক দিন সামনের বাড়ির কাকিমা আমাকে একটু করে ফুল দিয়ে যান তো ফুল যদি আমি তুলতেও না পারি নিজে এইটুকু ফুল কিন্তু আমার প্রত্যেক দিনেরই বরাদ্দ কাকিমা দিয়ে যান আর আমি শিউলি ফুলটা নিয়ে এসেছি আমার বাগানের এই যে সামনের দিকে কারণ পেছনে এমন জায়গায় ছিল নিচে যে ফুলগুলো পড়ে যাচ্ছিলো সেগুলো আর আমি পাচ্ছিলাম না আর এই যে আজকে আমি সামনের দিকে আজকে না এটা কালকে রাত্রেই পেছন দিকে গিয়ে দেখছি কি ভালো শিউলি ফুলের গন্ধ বেরোচ্ছে তো তখনই অন্তিমকে বললাম চলো এটাকে সামনে সিঁড়ির কাছে রেখে দিই তাহলে ওখানে আসলেই কিন্তু এই যে শিউলি ফুলের গন্ধটা পাবো আর সকালবেলায় আমি ফুলটুকুও পুরোটাই পাবো একটা ফুলও আমার নষ্ট হবে না তো এটা আমি রেখেছি একটা ছোট্ট ড্রামের মধ্যে আর ওইটুকু জায়গাতেই দেখুন কি সুন্দর প্রত্যেক দিন কিন্তু আমি এক মুঠো করে শিউলি ফুল পাই যেটাই শিউলি ফুলটা যদি আমার না থাকতো তাহলে কখনোই আমার পক্ষে পাওয়া সম্ভব হতো না আর শিউলি ফুল হচ্ছে বছরের একটা মানে এত দারুণ ফুল কী বলবো এটা না পেলে আমাদের একটা অপূর্ণতা মনে হয় থেকে যায় আর আমি যেহেতু এত ভালো গাছ ভালোবাসি এটা সবাই জানে তো আমাদের পাড়াতে কাজ করে এক দিদি আমরা বিনাদি বলে তাকে সবাই ডাকি তো ওই দিদি আমাকে রাস্তা থেকে একটা শিউলির চারা কোথায় পেয়েছিল এনে দিয়েছিল যে তুমি এত গাছ ভালোবাসো এই নাও তুমি বসাও গাছটাকে তো সেই গাছটা দেখুন এতদিনে আমি কতটা করে শিউলি পাচ্ছি আর এই যে এটা কিন্তু বেশ আগে আগেই শিউলি ফুলটা শুরু হয় তো আবার আমরা ছাদেই ফিরে এলাম আর ছাদেও কিন্তু ফুটেছে দারুণ দুটো জবা ফুল আর ফুল আসলে দেখবেন এমনই নেশার জিনিস যখন তুলি আমরা মনে হয় আরেকটু হলে ভালো হয় আরেকটু হলে ভালো হয় ফুল তুলে কিন্তু আমাদের মন ভরে না আর সেটা যদি হয় নিজের গার্ডেন থেকে তাহলে তো তার মজা আরওই বেশি এদিকে ফুল ফল সবজি নিয়ে একদম কমপ্লিট একটা হারভেস্টিং কিন্তু আজকেও আমার হয়ে গেল আর এখানে আমি নিয়েছি খানিকটা পুঁই শাক খানিকটা লাউ শাক আর নিয়েছি একটু লঙ্কা ভেন্ডি আর দুটো মুসুম্বি তো আমারও বিদায় নেবার সবাই হয়ে গেছে আর যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা